সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো আমাদের পুকুরের ওই পাড়টা, এই যে হলুদ গাছটা দেখছো, ওইটা কি গাছ বলো তো? ওর নাম হচ্ছে টিকোমা। এটা আমার হাজবেন্ড বসিয়েছিল ওই পাড়ে, যাতে আমরা এই পাড়ে যে আমাদের ডাইনিং প্লেসটা আছে একদম পুকুরের ধারে, ওইখান থেকে আমরা খেতে বসতে বসতে এই গাছটা আমরা দেখতে পাই। আর এই দেখো বলি, সজনে শাক বৌদি পেরে নিয়ে আসে, এটা হচ্ছে সেই সজনে শাক। কত সুন্দর কুচি কুচি, মানে পাতা কুচিয়েছে দেখেছো, খুব সুন্দর পাতা কুচিয়েছে। আর এই টিকোমা গাছটা এই সময় ফুল হয়, আর তোমার সারা শীতটাই প্রায় ফুল থাকে। আবার শীতের পর টিকোমা গাছের পাতা ঝরতে আরম্ভ করে, তারপরে আবার পাতা হয়, তারপরে আবার এই সময় থেকে ফুলটা দেয়। সকালবেলাতেই ফুলটা আমি ফুলগুলো তুলে নিয়ে তারপরে অন্যান্য কাজে লেগে পড়া যাবে। কালকে বিশ্বকর্মা পুজো, কালকে জন্য অনেক কিছু জোগাড় টোগাড় করে রাখতে হবে আজকে। আর তোমার কুচুমের বাবা গেছে একটুখানি কাজে, ওরও আজকে অনেক কাজ পড়ে গেছে, ওকে পেলেও একটুখানি সাহায্য করতো, কিন্তু ও গেছে বাইরে, ওই জন্য আমাকেই করতে হবে, কিছু করার নেই। সংসারে একবারে কাজে ঢুকে পড়ার আগে যদি ঠাকুরকে দিয়ে নিতে পারি না এক একদিন, খুব শান্তি লাগে জানো তো, তাহলে আর পিছু টানটা থাকে না। কুচুমের ভাত সিদ্ধ নেবে গেছে, ওর কুচুমের বাবার সিদ্ধটাও নেবে গেছে। এবার কুচুমকে টিফিন দেওয়ার পালা, টিফিন দেবো। ছেলে আমার বলছে আজকে ম্যাগি নিয়ে যাবো, নাহলে চাও নিয়ে যাও। আমি সর্বনাশ করেছে, আজকে আমার এত কাজে তারা, তুই আজকে ম্যাগি নিয়ে যাবি নাহলে চাও নিয়ে যাবি? বলে হ্যাঁ, আজকে ম্যাগি নিয়ে যাবো, নাহলে চাও নিয়ে যাবো। এই ম্যাগি, পাস্তা, চাউমিন, এই খাবারগুলোর দিকে আমি যেতে চাই না খুব একটা, এগুলো যেন তো নেশার মতন, একদিন খেলেই মনে হয় বারবার খেতে ইচ্ছা করে। খুব একটা বায়না ও করে না, কিন্তু ওই মাঝে মাঝে এক একদিন বায়না করে। কালকে বিশ্বকর্মা পুজো বলে কুচুমের বাবা আজকে একটু বেশ ব্যস্ততাই আছে, আবার একদম ভোরবেলা চলে গেছে শ্বশুরবাড়ি মাছ আনতে। মানে আমার শ্বশুরবাড়িতে পুকুরে মাছ ধরা হয়, আর আমাদের যে কালকে মনসা পুজো আছে, মনসা পুজোতে মাছ দিতে হয়, ওই জন্য সেই গেছে ভোরবেলায় গেছে মাছ আনতে। ছোটোবেলায় এই ম্যাগি করে দিতাম কুচুমকে, একটুখানি সেদ্ধ করে নিয়ে আর সামান্য একটুখানি কড়াই নেড়ে ছেড়ে দিয়ে দিলেই ও খেয়ে নিত, অতটা বুঝতে পারতো না। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে, এখন যদি সব কিছু আইটেম ঠিকঠাকভাবে না হয়, তখনই বলবে আজকের টিফিনটা ঠিক ইয়াম্মি হয়নি। এখনকার ছেলেরা ইয়াম্মি কথাটা খুব ভালো শিখেছে, মানে কি বলবো, ইয়াম্মি করতে গেলে বাবা সব কিছু দিতে হবে, এবং ইয়াম্মি করতে গেলে সময়টাও ইয়াম্মি লাগবে। সেইটাতে আসলে ওরা বোঝে না অত, যে ইয়াম্মি জিনিসটা করতে গেলে সময়টাও ইয়াম্মি লাগবে। টেবিলের উপর ছাকতে গেলাম ম্যাগিটাকে সিদ্ধ করার পর, আবার দেখো টেবিলের উপর বেশ কিছুটা ম্যাগি পড়ে আছে, ওটা ভোলুকে দিতে হবে। ভোলু আবার ওই জিনিসটা খুব ভালো খায়, ও বোঝে ম্যাগি কি জিনিস। শেষ হয়ে গেছে, এইবার হবে সেকেন্ড রাউন্ডের রান্না। তার আগে একটু, এই তোমার এখন কটা বাজে? 11টা বাজে। 11টার সময় বলো আমরা সবাই একটুখানি রেস্ট পাই। রেস্ট পাই বলতে কি, সকাল থেকে ওঠো নাও, তারপরে একটুখানি মোবাইলটাকে একটুখানি দেখা, একটুখানি ও মা গো বলে একটু ফ্যানের তলায় বসা, এইটুকুই যা হয় সামান্য, তাই সেইটুকু সময় তোমাদের একটু কথা বলে নিই। আজকে হচ্ছে অরুণধন, আজকে অরুণধন মানে তোমরা জানো
তোমরা জানো বলতে কি সবাই কার নেই, যারা জানো না, যেসব বন্ধুরা জানো না তাদেরকে বলছি অনন্ধন মানেটা কি। অনন্ধন মানে হচ্ছে রাঁধা যাওয়াবে না, কালকে আমাদের কোনো কিছু, আমাদের কালকে কোনো ওভেন জ্বালাতে নেই, মানে উনুন কালকে ধরাবো না। উনুনে তোমার মনসা পাতা দিয়ে রাখতে হবে, এটা হচ্ছে মনসা ঠাকুরের পুজো। এইটাতে সাত রকম কারা কারা ন রকম কারা পাঁচ রকম ভাজা করে, আর হবে চালতা দিয়ে ডাল, আর যাদের মাছ আছে মাছ দিতে হবে মাকে, কিন্তু মনসা মাকে মাছ দিতে হবে। আমাদের যেমন মাছ আছে, আমাদের কাঁচা তেঁতুল দিয়ে কি পাকা তেঁতুল দিয়ে মাছের টক করে মাকে দিতে হবে, আর ওই সাত রকম কি পাঁচ রকম কি ন রকম ভাজা দিয়ে দিতে হবে। ওর রন্ধন বটে, হ্যাঁ বলে একটা দিন রান্না করতে হবে না, একটা দিন বেশ ফ্রি, কিছুই ফ্রি নেই, একটা দিনেই যা রান্না হবে যা ভাজাভুজি হয়, আমার বাড়িতে নাই একটু কম হবে, আগে আমি অনেক লোকজন খাওয়াতাম, তখন একটা দিনেই যা রান্না হতো মানে তিন দিনের রান্নার সমান, এত ভাজাভুজি, এত এত সব কিছু পরিমাণে করতে হতো। এখন তো অনেকটা কমে গেছে, কেননা এখন আর সেরকম পারি না, সেরকম কিছু বলা হয় না, আগে অনেক বলতাম, এখন আর সেরকমভাবে হয় না, কেননা বিশ্বকর্মা পুজো থাকে, তো কালকে তোমার বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর জন্য আবার কিছু জোগাড় টোগাড় করতে হয়, কিন্তু একদিনেই যা রান্না করতে হয় গো, অনেক রান্না, ওই তিন দিনের রান্নার সমান, আমাকে ভেজেই যেতে হবে, ভেজেই যেতে হবে। যাই হোক, একে সৃষ্টি করেছিল বলো তো, জানি না কে সৃষ্টি করেছিল, কিন্তু খুব ভালো লাগে, এত ভালো লাগে ওই রান, ওই ভাতটা খেতে না, পান্ত ভাত জল ঢেলে দিতে হয়, কিন্তু পান্তটা ঠিক হয় না, খুব ভালো চালের ভাত হলে খুব একটু রাত্রি করে না ভালে সেই ভাতটা পান্তটা হয়ে যায় না, ওই ভাজা দিয়ে, আর ওই বিশেষ করে টকের ডাল আর নারকল ভাজা, নারকল ভাজা কিন্তু মাস্ট দিয়ে খেতে না কি ভালো যে লাগে, যারা দুবার কোনো দিন দিনের বেলা ভাত খায় না তারাও এই দুবার করে দিনের বেলায় ভাত খায়, ওই ভাজা দিয়ে টকের ডাল দিয়ে আর তোমার নারকল ভাজা দিয়ে, কি ভালো, খুব ভালো লাগে খেতে, দারুণ ভালো লাগে। হলে না তোমাদেরকে একটু জানকারি দিয়ে দিই, হ্যাঁ, আর হাল হালতটা তোমাদের একটু জেনে নিই, তোমরা সব কেমন আছো, পুজোর জোগাড় মানে হাল হালতটা তোমাদের একটু জেনে নিই, তোমরা সব কেমন আছো, পুজোর কেনাকাটা তোমাদের মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, সব ফিটিংস টিটিংস হয়ে গেছে, ট্রায়ালটা হয়ে গেছে, আমার এখনও কিচ্ছু হয়নি, তাহলে চলো আবার দেখি দ্বিতীয় পর্ব আরম্ভ করা যাক, চলো। মা সাধারণত বৌদি মানে ধুয়ে দেয়, কেটে নেওয়া হয়, যে মাছওয়ালাটা আসে কেটে দেয়, কিন্তু বৌদি ধোয়, কিন্তু আজকে যেহেতু বড় বড় মাছ আছে, সেহেতু একটা মাছ দেখো অলরেডি কাটা হয়ে গেছে, এটা প্রায় 1 কিলো 200 ওজনের মাছ ছিল, ওটা বৌদি ধরতেও পারবে না কাটতেও পারবে না, আমি তো পারবই না, মানে পারবো না বলতে কি পারি, কিন্তু আজকে সময়ও হবে না, আর সত্যি কথা বলতে কি কাপড় কাচার পর আর মাছ বাছার হয় না, কাপড় কাচার আগে যদি এই মাছ বাছা টাচাগুলো হয় তাহলে ঠিক আছে। ওই জন্য কুচুমের বাবা নিয়ে এসেছে, নিয়ে চলে এসেছে মাছ, ওই কেটে দিচ্ছে, বৌদি বললো আমি এত বড় মাছ আমি ধরতেও পারবো না কাটতেও পারবো না, তুমি কেটে দাও। ও বললো ঠিক আছে তুমি রাখো, তুমি অন্তত আঁশটা ছাড়িয়ে রাখো, আমি কেটে দিচ্ছি। ও আবার পিস করে দিচ্ছে, তাই দেখো বৌদি ধোয়া হয়ে গেছে, ধুয়ে চলে এসেছে, এইবার আমার ডিউটি হচ্ছে ভেজে রান্না করে মুখের কাছে দেওয়া, এটা হচ্ছে আমার ডিউটি। আজকে রান্না করবো, এ দেখো ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটেছি, পটল আলু দিয়ে এই মাছ দিয়ে একটা টাটকা মাছ দিয়ে ঝোল, এইটা হবে আজকে রান্না, কেননা অনেক অনেক কাজ আছে, যে কাজগুলো এই রান্নাবালা না করলে না করতে পারবো না, জানো তো, ওই জন্য রান্নাবালাটা আগে সেরে ফেলতে হবে। তারপর একটা ছেলে লেগেছে ওই তোমার পরিষ্কার করতে চারদিক, ও আজকে সকালবেলা জিজ্ঞাসা করলাম চা দেওয়ার সময়, আর তুমি খাবার নিয়ে এসেছো, বলো না খাবার নিয়ে আসিনি আমি, তাহলে দুপুরবেলা খাবে কি, ওরা দোকানে গিয়ে খেয়ে নেবো, বলছি না আমাদের এখানে তো সেরকম দোকান নেই, তুমি তো খেতেই পারবে না, তখন আবার বললাম না দুপুরবেলা অভুক্ত থাকবে, ওরও ওকে একটু খেতে দিতে হবে, ওকে একটু ভাত দেবো, বললাম না এইটু আমি বড়ো করে ঝোলটা করি, একটু সব রকম আনাজ দিয়ে মাছের ঝোল আর তোমার কাঁকরোল ভাজা করলা সিদ্ধ আমের চাটনি কালকেকার তোলাই আছে, এই হবে আজকে রান্না, একটুখানি একটু বড় রকমের ঝোল করছি মাছ দিয়ে, কাঁকরোল ভাজা করলা সেদ্ধ আর ঘি, কুচুনোর বাবা ঘি খাবে না, আমরা একটু করে ঘি নেব পাতে, কেননা ওই কাঁকরোল দিয়ে না ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। ফুল
সিলিন্ডার ডেলিভারি দিতে 1160 টাকা নিচ্ছে আমাদের এখানে, ওই জন্য গ্যাসটা একটু সাশ্রয় করতে হচ্ছে। ওই জন্য সিদ্ধ করে নিয়েছি, প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি, তারপরে তেলে দিয়ে দিলাম। কালো জিরেটা কালো জিরের সঙ্গে পাঁচফোড়নের সঙ্গে এক হয়ে গেছে, কালো জিরেটা আনা হয়নি, নাহলে এই মাছের ঝোলে একটু কালো জিরে করলে, কালো জিরে দিয়ে করলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয় খেতে। ওই জন্য কালো জিরের অপশান হিসেবে একটু পাঁচফোড়নই দিলাম, আর তোমার জিরে জিরে গুঁড়ো আর আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দিয়েছি। এবার মাছ দিয়ে ফুটতে দেবো। আর মাছের কোয়ালিটি যদি তোমার ভালো থাকে, মাছ যদি খেতে ভালো হয়, তাহলে ঝোলটা অবভিয়াসলি খেতে তোমার ভালো হবে। দু চার দিন মেঘলা মেঘলা দিয়েছে দেখো, তারপরে কিন্তু ওই আজকে রোদ হয়েছে। মোটামুটি বিশ্বকর্মার আগের দিন যারা একটুখানি কি বলবো কাচাকুচি করতে চায় তাদের হবে। আজকে তো মনে হচ্ছে তার আগেই সবাই করে ফেলেছে। আমি তো কাচাকুচি করে চারদিক দিয়ে সব শুকনো হলো, কেননা রোদের সেরকমভাবে দেখা নেই। আজকে কিন্তু রোদটা ভালোই দিয়েছে। আর আজকে রান্নাবান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করে স্নান টান করে সকালের পর থেকে এবার একটুখানি বসেছি। এরপর কী হবে বলো তো? এরপর তোমার মা মনসা পুজোর যে জোগাড় সেই জোগাড় করতে হবে। পুজোর জোগাড় বলতে কি রান্নাবান্না সব কোটা টোটা করতে হবে, কোটা কুটে টুটে এবার রান্নাবান্না চাপাতে হবে। আমার শ্বশুরবাড়িতে মানে মনসা ঠাকুর আছে, আমার বাড়িতে নেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে। শ্বশুরবাড়িতে আমার খুব মানে খুব বিধিনিষেধ মেনে, তারপরে বিধিসিধি মেনে তারপরে করতে হয়। ওই জন্য না আমি সেইভাবে কিছু করি না, আমার ভয় করে খুব যদি কিছু হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে যে আজকে যে রান্না ভাতটা চাপবে, মা মনসাকে যে ভাতটা দেওয়া হবে, আনুষঙ্গিক তো আছেই, যে ভাতটা দেওয়া হবে সেই ভাতটা ভিজে কাপড়ে ডুব দিয়ে এসে, পুকুর থেকে ডুব দিয়ে এসে আমার শাশুড়িমা সেই ভাতটা চাপাতেন। তারপরে হয়ে যাবার পর মানে ডুব দিয়ে এসে সেই ভিজে কাপড়ে এসে ভাতটা চাপাতে হবে, মানে শুকনো কাপড়ে ভাতটা চাপানো যাবে না। এখন শাশুড়িমা পারেন না, আমার জায়ের শরীরটা খুব একটা ভালো যায় না। হ্যাঁ করেছে, আগে করেছে, এখন আর সেরকমভাবে পারে না, কিন্তু তাহলেও বিধিসিধি মেনেই ওখানে হয়। ওই জন্য আমি দিই ঠাকুরকে, কিন্তু ওইভাবে আমি পারি না দিতে। পারি না দিতে মানে কি ভয় করে দিতে। আমি খুব যেমন সবাই মোটামুটি দেয় আমি স্যার তেমনই দিই। তাহলে চলো একটু একটুখানি আজকে ডেস্টটা করবো, একটুখানি। অন্যদিন তবু একটু মানে ঘুমোই না, কিন্তু মোটামুটি একটু সময়টা বিকেলবেলায় নিজের মতন অনেকটা থাকে। আজকে একটুখানি আছে, সেই একটুখানিতেই একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার লেগে পড়তে হবে। তাহলে চলো। তোমাদের বলেছি মাইগ্রেনের প্রবলেমের জন্য আমি খুব জোরালো লাইটটা ব্যবহার করতে পারি না, তাই হালকা লাইটেই একটুখানি দেখেও দেখো কষ্ট করে। তোমরা তো বন্ধু এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে করতে পারি। আর দেখো এতগুলো আনাজপাতি নিয়ে এসেছে, এগুলো সব কোটা হবে, কুটে ভাজা হবে। আর দেখো অলরেডি কোটাও হয়ে গেছে, চলে এসেছি কাপড় টাপড় ছেড়ে, সন্ধে টন্ধে দিয়ে কাপড় টাপড় ছেড়ে চা খেয়েছি, এসব কুটে টুটে চা খেয়েছি, চা খেয়ে তোমার কাপড় ছেড়েছি, সন্ধে দিয়েছি, তারপরে চলে এসেছি তোমার রান্নাবাটি করতে। এই দেখেছো বারান্দাটাও কিন্তু অল্প আলো আছে। এসব ভাজা টাজা কুটে টুটে নিয়ে তারপরে তোমার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে বেশ কিছু পরিমাণ তেল ঢেলে দিতে হবে। একটু ছাঁকা তেলে না ভাজলে না, এত গরমে তো সবজিগুলো মানে ভাজাগুলো ঠিক ভালো থাকে না, ওই জন্য একটু ছাঁকা তেলে ভাজতে হয়। একটু ডুবে যাবে সেই তেলে, একটু না ভাজলে কিন্তু জিনিস ভালো থাকে না। আমার এই জিনিস একদম রাত্রি পর্যন্ত ভালো থাকবে, কিছুই হবে না। হ্যাঁ দেখো রান্নাবান্না করে সবটুকু ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সবটুকু ভাজা আমার কমপ্লিট। হ্যাঁ দেখো কী কী ভেজেছি, অর্ধেক ভাজা আমি তুলে রেখে দিয়ে এসেছি, আর কিছু নিয়ে এসেছি খাওয়ার মতন। ওই থালায় দেখলে পটল আলু করলা বেগুন ভাজা, আর এই থালায় দেখো কাঁচকলা ভাজা, ঢাঁড়স ভাজা, নারকল ভাজা, কাঁকরোল ভাজা আর কুমড়ো ভাজা, এই হয়েছে। আর এদিকে মাছের টক কাঁচাতে তুল দিয়েও করা হয়, পাকাতে তুল দিয়েও করা যায়। পাকাতে তুল দিয়ে খেতে ভালো লাগে। এদিকে দিয়েছে চালতার ডাল, এই ডালটা দিয়ে খেতে না, এই ভাজাগুলো দিয়ে খেতে অসাধারণ লাগে, এত ভালো অন্য কোনো দিন কিন্তু লাগে না। দেখো মায়ের খাবার আমি রেডি করে গেছি, মানে মনসা মায়ের সমস্ত মাছের টকটা দিয়েছি ভাতের ওপরে দিতে হয়, দিয়ে মায়ের খাবার রেডি করা হয়ে গেছে। মাকে যেমন পেরেছি আমি যেমন জানি তেমন করে দিয়েছি।
তাহলে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজ আসি, টাটা।